ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকেও যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, যেহেতু কাল নিউ ইয়ার, তো আমরা আগে আগেই সব কিছু ঘোরা কমপ্লিট করে নিচ্ছি, বেশি কোথাও যাচ্ছি না। তো আমরা এই পাশে একটা নতুন মল খুলেছে, আগের ব্লগটা হয়তো আপনারা দেখেছেন। তো আবার কালকে আমরা অ্যাকচুয়ালি প্ল্যান ছিল না, সাডেন গেছিলাম একটা জায়গায় গেছিলাম, সেখান থেকে আমরা ওই মলটায় গেছিলাম, তো পুরোটা ঘুরতে পারিনি। আর গুড্ডু দিদি ওরাও যায়নি, তো আমরা একটু গিয়ে খেয়ে দিয়েই চলে এসেছিলাম, দেখেইছেন। তো আজকে গিয়ে আমরা পুরোটা ঘোরার চেষ্টা করব। আর আজকে মাহিও জেগে আছে, কালকেও ঘুমিয়ে গেছিলো, তো চলো এখন যাওয়া যাক। আর ওই দিক দিয়ে মা বৌদি মেজদারাও আসছে, তো চলো যাওয়া যাক। ভিডিওটা সবাই এন্ড অব দি দেখবেন আর এনজয় করবেন। চলে এসেছি অন্য একটা মল, অ্যাকচুয়ালি আমাদের মল অফ এশিয়াতে যাওয়ার কথা ছিল, বাট ওখানে গিয়ে দেখলাম ফিফটিন ডেজ মলটা বন্ধ, পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে। কালকে আমরা বাকিস ঘুরে নিয়েছি, কালকে একটু ঘুরে নিয়েছি, তো বাকি মাহি ঘুরে নিয়েছে আমার, ঘরের কাছে তো ঘুরবো। তো ঠিক আছে, ওটা আমি তো কি আছে, আমাদের যেটা ঘরের মল মন্ত্রী স্কোয়ার ওইখানে পৌঁছে গেছি সবাইকে নিয়ে, তো দেখি কি হয়। চলো এসছি আবার ওই মল থেকেই লাইভ। আর এখন আমি আর গুড্ডু একা, কেন মাহিকে নিয়ে গেছে ফিডিং করাতে, আর মামনিও আছে ওখানে। এখানে এসেছিলাম ওই বেবির জন্য, একটা প্যাডেল কেনার জন্য, দেখি কতদূর পাই, নাহলে মমেন নিতে যাবো সাকার নগরে। আমরা এখন আছি ও মন্ত্রী মল, তারপরে আবার এখান থেকে আবার সাকার নগরে, শুধু ঘোরাই হচ্ছে। যদি মলও বেশি এটা খোলা থাকতো সব প্রবলেমগুলো আমাদের সলভ হয়ে যেত, বাট ওকে ফাইন, একটু ঘোরা হয়ে গেল বছরের শেষ দিনে। একটু হাই বলে দাও, শুধু হাই, দাঁতগুলো দেখে দাঁত, দাঁতটা দেখ। তো দুদিন আগে গুডু সব দাঁত, তিন চারটে দাঁত পড়ে গেছে, তো নো ওয়ারিস, ভয় হতে থাকে। তো আমরা ওয়েট করছি, ওরা ওই পিছনে গেছে ওখানে ফিটিং রুমে, তো দেখি তারপরে আজকে কী কেনা হলো তো অবশ্যই জানাবো। বাট তুলনামূলকভাবে আজকে 31st যতটা ভিড় থাকার কথা, রোডস আর রিয়েলি এমটি, একদমই খালি বলতে পারো কম্পেয়ার টু আওয়ার সানডে 31st। তো জানি না কিসের জন্য, সবাই হয়তো ঘরের ভিতরেই, বুঝতেই পারছো আমরাই বেচারা বাবাগুলো বাইরে, বেচারা বলবো না। তো আমারও এই ফার্স্ট টাইম 31st আমার মেয়ের সাথে কাটছে, সো দ্যাট ইজ দ্য লাইক বিগেস্ট হ্যাপিনেস বলতে পারো। তো চলে এসছে, দেখতেই পারো ওদের আসছে দুজন, কথা বলছে, চলো দেখি আমরা বেরোই সাহাকানগরে, টিল দেন টাটা। তো আমরা এখন ফার্স্ট ক্রাইতে এসছি, কত ধরনের বাচ্চাদের ফ্রক, কি সুন্দর সুন্দর। মাহি আর একটু বড় হলে ওগুলো কিনবো। এই যে পুচকি দাঁড়িয়ে আছে মাসিমণি কোলে, জন্য এই দুটো নিলাম। তো এই দুটো মাহির জন্য নিলাম। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, মল তো গিয়ে, চলো। হ্যাঁ বিল আছে আর হাগিসটা নিয়েছে, হাগিসটা নিয়েছে। চলো সাইড হ, চলো। তো কালকে আমরা সবাই মিলে মল ঘুরতে গিয়ে এসে আর ভিডিও করার টাইম পাইনি, এসে পুচকু কান ছিল, তো আমরা সবাই
খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম। তো আজকে ব্লগটা শুরু করেছি বিকেল থেকে, এখন আমরা বেরিয়েছি এই যে ওর মণিমার সাথে মাহি ঘুরতে বেরিয়েছে, আর এদিকে সঙ্গে রয়েছে কুকি। তো একটু নিচে, ওকে সবসময় ঘরে থাকে তো নিচে একটু ঘোরাতে বেরিয়েছি। তো দেখো এই যে এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে, আরে ওই দিক দিয়ে, কোন দিক দিয়ে যাবি? তুই পার্কে যাবি? চল। তো ওই জন্য ভাবলাম সবসময় রুমের মধ্যে থাকে আবদ্ধ হয়ে একটু বাইরে একটু ফ্রেশ এয়ারে নিয়ে যাবো। এদিকে লাইটটা নেই বলে অন্ধকার লাগছে। তো চলো সবাই ভিডিওটা এন্ড অব দি দেখতে থেকো। তা মণিমা কেমন নিয়ে যাচ্ছে দেখ উল্টো পথ দিয়ে। এই যে ওখানটায় কুকি আর গুড্ডু, ওরা কুকি গুড্ডুরও খোরা হয়ে যাবে, কুকি অনেক দিন নিচে নামেনি, ও ঘুমিয়ে যাবে, বাইরে বেরোলেও ঘুমিয়ে যাবে। চল এখানে বস, এইদিকে হাওয়াটা সুন্দর আছে, কানটা ঢাকানো আছে। ওই যে কুকি কতদিন পর, এই যে আসছে, গুড্ডু ওখানে একা খেলু, ওর মাসিমণি ওঠাচ্ছে। আর কুকি যেহেতু অনেকদিন বেরোয়নি তাই জন্য খুব এক্সাইটেড, মানে এত এক্সাইটেড ওকে আমি, মানে আমাকেও নিয়ে যাচ্ছে, ওকে আমি কি নিয়ে যাব। আর এই যে ভালো লাগছে অনেকদিন পর, অ্যাকচুয়ালি কালকেও ঘুমিয়ে গেছিলো, আমিও ঘুমিয়ে গেছিলাম তাই জন্য ওকে নিয়ে আসিনি। তো আজকে প্ল্যান করলাম একটু নিয়ে ঘুরে আসি আর কি। দৌড়বে কিন্তু কুকি। কান্নাকাটি শুরু হয়েছে, সামলাতে হবে। খালি গাড়ি আসছে, উনি এরকমই যাবে। চলো 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 যাওয়া যাক, এতক্ষণ ও ঘুমিয়েছিল, বাড়ি ঢুকতেই চোখটা খুলে গেল। ওরকমই হয়, ও বাইরে বেরোলেই ঘুমিয়ে যায়, গাড়িতে বসলেও ঘুমিয়ে যাবে। তো চলো যাওয়া যাক এখন বাড়িতে। বসে বসে দেখো বল, আর বসে বসে বল করছে, এই যে আর ক্রিকেট, আর হচ্ছে কি বলছে ব্যাট বল না, এটা কি চলছে, কি খেলা চলছে। আর কুকিকে দেখো, কুকি সুযোগ পেলেই বল নিয়ে পালিয়ে যাবে ওদের। ওকে বল দিতে বলছে, এই যে দেখো অবস্থাটা, তার ঘরের মধ্যেই চলছে। কই গেল বল, কই? জিজুর অবস্থা দেখো, ঘুম থেকে উঠেই ওকে বল দাও, নিয়ে পালাবে সে, দিয়ে দাও দেখি। হ্যাঁ হ্যাঁ দেখো দেখো নিয়ে পালাবে, দেখ পাপা পৌঁছে গেছে অফিস থেকে, মাম্মা মাম্মাকে নিতে পারবে। এখন মাম্মাকে নেওয়ার আগে অনেক কিছু করতে হবে, তারপরে মাম্মাকে নেবে। পার্কে গিয়ে এক্সাইটেড হয়ে আটকানো যাচ্ছে না ওকে, পুরো লিটারি পাগলের মতো। ওরে বাবা রে বাবা, ইভেন একটা একটা বাচ্চা মেয়ে দৌড়ে দৌড়ে আসছে, ছোট্ট পুচকি, আর ওর বাড়ির লোকও ধরছে না ওকে, কি সামলানো যায়। দেখো না দেখো, আসলে অনেকদিন নিয়ে যাওয়া হয় না না, হ্যাঁ সব ছিঁড়ে দিল, সব দিল। আজকে অনেক হাইপার কেন বলতো, এতদিন বাইরে। দেখো আজকে জানি না কেন হাইপার হয়ে গেছে, ওটাও দেবে তুলো বের করে, কি করবে খুঁজে পাচ্ছে না, দাও হাইপার অ্যাক্টিভ। হাই হাই হাই, জিজু আছে, জিজু জিজু সামনে বসছে, বেশ তুমি উঠে পড়ো,
পেশেন্ট মানুষ, উপর দিয়ে লাফ দিয়ে দিলে এখন স্টিচ কেটে গুড্ডু নেমে পড়, নেমে পড়। ওকে দেখেনি না, একদম এক্সাইটেড পাপাকে না দেখে। আর পাপাকে পরি আমার কাছে আছে, এখন নিতে পারবে না। পাপাকে পরি, পাপাকে পরি, পাপাকে পরি। কি করছো তুমি পাপাকে পরি? ঘুমিয়ে আছে এখন। চোখ বন্ধ করে কেন? পাপাকে পরি বাইরে গেল জানো, ঘুমালো, ঘরে ঢুকলো, চোখ গুলো এরকম ডাব ডাব করে তাকাচ্ছে। বলো মাহি শঙ্কর উপরে শুশু করে দিয়েছে হাঁটা। এটা অফিস থেকে এসেছে গিফট, তুই ওরকম হাঁটছে কেন? সো নাও ডাইপার চেঞ্জ, শুশু কইছে, চলো ডাইপার চেঞ্জ করি না, ডাইপার চেঞ্জ টাইম, তারপরে ভিডিও হবে। চলো আমি ডাইপারটা দিয়ে দিই। পাপা ডাইপার চেঞ্জ করবে, এটা অফিস থেকে এসছে না, অনেকক্ষণ ছিলেন, এটা গিফট দিল। এই যে এখন পাপা কি পারি কাঁদছে, ওকে সামলানো চলছে, এটা ওর ডিউটি। শঙ্কর ডিউটি হচ্ছে ইভিনিং টু নাইট, নাইটে আমি হাফ হাফ করে হয়। আর এই যে আমার মাহি শুনে শুয়েছে, মাহি শোনা, তোমার আসল রূপটা একটু দেখি। পাপা কি পরি, পাপা কি পরি, পাপা কি পরি, দেখো মামা পাপা কি। তো আমার ডিউটি এখন অফ আছে, ওই জন্য ওর চলছে। তো আর ও তো বিকেলে তো দেখলেনি, ঘুরতে গিয়ে ঘুমোলো, ঘরে এসে খেলছিল। তো এটাই হয় সব সময়। আর ওদিকে দেখাই দিদি কি করছে, খুব কান্নাকাটি, খুব কান্নাকাটি, শুধু কথায় কথায় কান্না, শুধু কথায় কথায় কান্না। তো চলো দেখে আসি দিদি কি করছে, দিদি কি করছে এখানটা দেখিয়ে দি। আজ দিদি এখানটায় কাটাকুটি করে রেখেছে পেঁয়াজ, গাজর, শশা। আর এখানটায় দিদি কি বানাচ্ছে, মামা পুরো, তুমি তো পুরো দোকানদারের মতন লাগছে একদম, অ্যাটিটিউড নিয়ে। ও আমি দেখে না দিদির পরোটা বানানো, খারাপ হলেও কিন্তু ভালো বলতে হবে, তুই তো ভালো করিসই। তো আজকে ভিডিও এন্ডটা আমার দিদি করবে, প্রত্যেকবারে তো সেই আমি করি, ও একটু আমার চেয়ে বেশি কথা বলে। নিজের ব্লগটাই হয় না, হ্যাঁ নিজের ব্লগটাই করে না, প্রত্যেকবারে বলি, বাট ও সময় পায় না, এখন একটু ব্যস্ত আছে আমাদেরকে নিয়ে। তো ওই আমাদের ভরসা, আশা, আকাঙ্ক্ষা। তো চল একটু এন্ডটা করে দে এটা লাস্ট। আমি আবার চলে এসেছি, কারণ ওটাতে ভিডিও করতে করতে মেমোরি ফুল হয়ে গেছে। তো এত ভিডিও করেছি রিয়েলি, এক মানে 11 মান্থ আমি এত ভিডিও করেছি, একটাও এডিট করে ছাড়িনি, তার জন্য ভিডিও মানে মেমোরি ফুল হয়ে গেছে। তো চলো বেশি বলবো না, এবার দিদিই বলবে। তো আজকে ডিনারটা তৈরি করছি, করতে করতে একটু তাকিয়ে বলুন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাকিয়ে বলার মতন পরিস্থিতি নেই, যে খুন্তি টুন্তি সব পড়ে আছে ওখানে, ধোঁয়া চলছে। বন্ধুরা আপনারা ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন, তো প্লিজ এন্ড অবধি। তো কি করে দেখবে, এন্ড তো চলে এসেছি আমরা, আমরা চলে এসেছি, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। আচ্ছা আচ্ছা, আর আজকে এখানেই রাখছি, টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা।